वेलकम स्टूडेंट्स, आज के हमारे आलोचना विषय वस्तु श्वसन धापसमूह स्टेप्स अफ रेसपिरेशन। आगे भिडियोगते ब्रिदिंग श्वासकार्य रेसपिरेशन श्वसन य सम्पर् आलोचना करी से देखते पे श्वसन हे एक होल फेनोमेनन एक गोटा सामग्रिक घटना और ब्रिदिंग हे एक अंश। তাহলে সেই ঘটনা বা শ্বসন যে একটা টোটাল একটা ফেনোমেনন, সেই টোটাল একটা ফেনোমেননের মধ্যে কী কী স্টেপসগুলো রয়েছে, কোন কোন স্টেপসের মাধ্যমে পুরো যে শ্বসন ক্রিয়া সম্পাদিত হচ্ছে সেই স্টেপসগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো শ্বসন, প্রথমেই শ্বসনে যদি দেখি তাহলে শ্বসন হচ্ছে একটা স্টেপস বাই স্টেপস একটা প্রক্রিয়া, এবং এই শ্বসন প্রক্রিয়াকে আমাদের যে টার্মে সাধারণত বলা হয় শ্বসন হচ্ছে এক ধরনের ফিজিকো বায়োকেমিক্যাল প্রসেস বলতে পারি, ফিজিকো বায়োকেমিক্যাল প্রসেস। কেন এরকম টার্ম? বাংলায় যদি বলি শারীরবৃত্তীয় জৈব রাসায়নিক ঘটনা, এটা একটা জৈব রাসায়নিক ঘটনা বা একটা পদ্ধতি। তো কেন ফিজিকো বায়োকেমিক্যাল প্রসেস বলি সেটা আমরা শ্বসনের ধাপসমূহগুলো যখন জানবো, সেই ধাপেতেই প্রত্যেকটা স্টেপে কেন এরকম টার্মটা বলা হচ্ছে সেটা আমরা জানতে পেরে যাব। তো প্রথম শ্বসনের প্রথম ধাপ যে শ্বসন প্রক্রিয়া একটা হচ্ছে কোষের ভেতরে হতে পারে, অর্থাৎ আমরা বাংলায় যেটা জানি অন্তঃকোষীয় শ্বসন, আর হচ্ছে বহিঃকোষীয় শ্বসন অর্থাৎ ইন্ট্রাসেলুলার রেসপিরেশন এবং এক্সট্রাসেলুলার রেসপিরেশন। এই দুই ধরনের সাধারণত শ্বসন ঘটে, অর্থাৎ সেলের মধ্যে বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে যে শ্বসন ক্রিয়া সম্পাদিত হচ্ছে তাদেরকে আমরা বলি সেলুলার রেসপিরেশন। আর কোষের বাইরে যে অন্যান্য যে স্টেপস বা ধাপগুলো সংগঠিত হচ্ছে ইন্টারনাল সেলুলার রেসপিরেশন হওয়ার জন্য সেই সমস্তগুলোকে বহিঃশ্বসন বলছি। অর্থাৎ উন্নত জীবেদের ক্ষেত্রে প্রথমে শ্বাস গ্রহণ অর্থাৎ ব্রিদিং বা পালমোনারি ভেন্টিলেশন, যার মাধ্যমে আমরা বায়ুমণ্ডল থেকে অক্সিজেন বা এয়ার আমরা গ্রহণ করছি, সেই এয়ার অ্যালভিওলায় যাচ্ছে বা ফুসফুসের অ্যালভিওলায় গিয়ে পৌঁছাচ্ছে। পরবর্তী ধাপে অ্যালভিওলায় কী করছে, রক্তবাহের মাধ্যমে, রক্তবাহের সাথে একটা গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে, অর্থাৎ অ্যালভিওলের সাথে রক্তবাহের একটা গ্যাসীয় উপাদানের যে বিনিময় সেটা হচ্ছে দুই নম্বর ধাপ এটা। তিন নম্বর ধাপে যদি দেখি এই যে অক্সিজেন যেটা আমরা এয়ারটা যেটা নিলাম সেই এয়ার কী হবে, রক্তবাহের মাধ্যমে বা রক্তের মাধ্যমে একটা জায়গা থেকে অন্য জায়গায় পরিবাহিত হবে। অর্থাৎ তৃতীয় ধাপ হচ্ছে ট্রান্সপোর্টেশন থ্রু ব্লাড, ট্রান্সপোর্টেশন অফ গ্যাসেস থ্রু ব্লাড, গ্যাসের পরিবহন বিভিন্ন যে উপাদানগুলোর পরিবহন কার মাধ্যমে, ব্লাডের মাধ্যমে। এবং চতুর্থ যদি দেখি, চতুর্থ কি না, সেই যে উপাদানগুলো গেল রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে তাদের আবার একটা এক্সচেঞ্জ হয় কোথায়, ব্লাডের সাথে কোষের, ব্লাডের সাথে কলাকোষের একটা এক্সচেঞ্জ হয়, আদান প্রদান হয় সেই গ্যাসীয় পদার্থের, সেটা ফোর্থ স্টেপ। এবং ফিফথ স্টেপ যদি দেখি যে কোষের ভিতরে গিয়ে যে সেলুলার রেসপিরেশন হচ্ছে বা কোষীয় শ্বসন সংগঠিত হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে, সেটা হচ্ছে ফিফথ স্টেজ। অক্সিজেন যেমন এন্ট্রি নিল তেমনি বিপরীত পথে কার্বন ডাইঅক্সাইডেরও কী হয়, আউটওয়ার্ড মুভমেন্ট ঘটে। তো সেই ধাপগুলি আমরা আলোচনা করব। তো প্রথম ধাপ শ্বসনের প্রথম ধাপ যেটা আমরা দেখছি সেটা হচ্ছে প্রথম ধাপই হয় শ্বাসক্রিয়া। শ্বাসক্রিয়া ইংরাজিতে আমরা যাকে বলি ব্রিদিং, শ্বাসক্রিয়া বা ব্রিদিং, বা এর আরেক নাম হচ্ছে পালমোনারি ভেন্টিলেশন বলা হয়, ফুসফুসীয় পরিবহন। বাংলায় যদি দেখি ফুসফুসীয় পরিবহন বলতে পারি। এটা অ্যাকচুয়াল জিনিসটা কী, তাহলে এটা হচ্ছে মানে ঘটনাটা যদি বিবরণ দেওয়া যায় তাহলে এর ঘটনাটা হচ্ছে যে বায়ুমণ্ডল থেকে গ্যাসীয় পদার্থের গ্রহণ, স্পেশালি অক্সিজেন গ্যাসীয় পদার্থের গ্রহণ যাকে আমরা ইনহেলেশন বলি, গ্রহণ ও শরীরে উৎপন্ন বা কোষে উৎপন্ন কোষীয় শ্বসনের ফলে
उत्पन्न कार्बन डाइऑक्साइड बर्जन এই দুটো ঘটনা অর্থাৎ এই বর্জনটাকে সাধারণত যেটা গ্রহণ করলাম তাকে আমরা ইংরেজিতে বলছি ইন্সপিরেশন বা ইনহেলেশন ইন্সপিরেশন ইংরেজিতে বলা হয় বাংলায় বললে প্রশ্বাস আর যে বর্জন সেটাকে বলা হয় এক্সপিরেশন বা নিঃশ্বাস বা একে আমরা এক্সহেলেশনও বলি তাহলে এই শ্বাসক্রিয়ায় তাহলে আমরা কি নিচ্ছি তাহলে প্রথম ধাপ যদি দেখি তাহলে এখানে প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি যে কোনো ব্যক্তি তাহলে প্রথমে এটা যদি এয়ার হয় তাহলে এয়ার থেকে সে অক্সিজেন ইনটেক করলো অক্সিজেন গ্রহণ করলো এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিল অক্সিজেন ইনটেক এবং কার্বন ডাইঅক্সাইড বাইরের দিকে বের করে দিল বা এক্সপিরেশন করলো তাহলে এই যে দুটো ঘটনা প্রথমটাকে বলা হচ্ছে ইনহেলেশন ইনহেলেশন বাংলায় যদি বলি প্রশ্বাস আর কার্বন ডাইঅক্সাইডের বর্জনটাকে বলা হয় এক্সহেলেশন নিঃশ্বাস তাহলে এই দুটো ঘটনা হলো প্রথম স্টেপ যেটা হচ্ছে ব্রিদিং ব্রিদিং একটা মেকানিজম একটা কৌশল এটা ওয়ান অফ দ্য পার্টস অফ রেসপিরেশন প্রথম ধাপই অর্থাৎ শ্বসনের প্রথম ধাপই হচ্ছে শ্বাসক্রিয়া ব্রিদিং বা এই ঘটনাটাকে বলা হয় পালমোনারি ভেন্টিলেশন বা ফুসফুসীয় পরিবহন বলা হয় তো এই ধাপে প্রথম যেটা দেখছি প্রথম হচ্ছে কি না এই ধাপে যে শ্বসন নালীর মাধ্যমে প্রথমে বিভিন্ন শ্বাসপথ ধরে প্রথমে ট্রাকিয়া থ্রু দিয়ে সেটা চলে যায় কোথায় ব্রঙ্কাসে চলে যায় ব্রঙ্কাস আরও ভেঙে যায় প্রাইমারি ব্রঙ্কিওল সেকেন্ডারি ব্রঙ্কিওল টার্সারি ব্রঙ্কিওল এবং পরবর্তীকালে রেসপিরেটরি ডাক্ট অ্যালভিওলার ডাক্ট এভাবে ভাঙতে ভাঙতে আসে এবং শেষ পর্যন্ত সেটা কোথায় আসে শেষ পর্যন্ত যেটা আসে সেটা হচ্ছে এটা আসে অ্যালভিওলায় সেই গ্যাসপত্রটা অ্যালভিওলায় চলে আসে তো অ্যালভিওলায় কী হয় সেই গ্যাসীয় পত্রের যে এক্সচেঞ্জ হয় তাহলে দ্বিতীয় যে ধাপ দেখতে পাচ্ছি তাহলে যে দ্বিতীয় ধাপ আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি না বায়ুথলির পর্দার মধ্যে দ্বিতীয় ধাপ হচ্ছে বায়ুথলি পর্দা যেটা অ্যালভিওলার মেমব্রেন বায়ুথলির পর্দার মধ্য দিয়ে এই সমস্ত যে গ্যাসীয় উপাদান অর্থাৎ অক্সিজেন ও CO2 এদের বিনিময় হয় CO2 এদের বিনিময় হয় অর্থাৎ ইংরেজিতে দেখি এক্সচেঞ্জ অফ O2 অ্যান্ড CO2 থ্রু দ্য অ্যালভিওলার মেমব্রেন এটা যদি ইংরেজিতে দেখি তাহলে হচ্ছে এক্সচেঞ্জ অফ O2 অ্যান্ড CO2 থ্রু অ্যালভিওলার মেমব্রেন এটার মধ্যে দিয়ে কী হয় না এই যে লাস্টে যেটা আমরা বললাম অ্যালভিওলি এই অ্যালভিওলিতে হচ্ছে অ্যাকচুয়ালি গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয় কার সাথে এক্সচেঞ্জটা হয় ওই মধ্যে দিয়ে বিনিময় হয় কোথায় না যে রক্ত বাহে অর্থাৎ রক্তবাহ ঠিক অ্যালভিওলের গায়ে গায়ে কী যায় রক্তবাহগুলো যায় এই রক্তবাহে এইভাবে রক্তবাহিতে কী রয়েছে বিভিন্ন ধরনের রক্তকণিকাগুলো রয়েছে অর্থাৎ এখানে RBC রয়েছে যে এখানে হিমোগ্লোবিন রয়েছে সেই হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের কী হয় বাইন্ডিং হয় অর্থাৎ অ্যালভিওলার থেকে চলে আসে অক্সিজেন চলে আসে রক্তবাহে এবং রক্তবাহ থেকে কার্বন ডাইঅক্সাইড চলে যায় অ্যালভিওলায় অর্থাৎ এখানে একটা চলে আসে কি গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে তাহলে এটা হচ্ছে অ্যালভিওলি আর এটা হচ্ছে কি এটা হচ্ছে ব্লাড ভেসেলস সাধারণত এগুলো হচ্ছে ব্লাড ক্যাপিলারিজ হয় বেশিরভাগ ক্যাপিলারিজের মাধ্যমে আমরা জানি কি হচ্ছে রক্ত সংবহনটা ঘটে নেক্সট এই রক্তবাহগুলির মাধ্যমে সাধারণত কী হবে না যে গ্যাসীয় উপাদানগুলো অর্থাৎ যে সমস্ত পুষ্টি উপাদান বা অক্সিজেন এই রক্তবাহের মাধ্যমেই সাধারণত বা রক্তের মাধ্যমেই একটা জায়গা থেকে অন্য জায়গায় সেই রক্তের বাহুর মাধ্যমে সেটা কীভাবে পরিবাহিত হবে ধরে নিচ্ছি এই যে ভেসেলগুলো একটু নিকটবর্তী যে স্থান বা নিকটবর্তী জায়গা সেখানে গিয়ে রক্তবাহগুলো কী হচ্ছে এইভাবে রয়েছে রক্তবাহটা বা ব্লাড ভেসেলস তার যে RBC WBC যেগুলো রয়েছে সেগুলো রয়েছে তো RBCর মাধ্যমে সাধারণত অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সিজেন হিমোগ্লোবিন রূপে পরিবাহিত হচ্ছে এবং
উল্টো দিক দিয়ে যদি কার্বন ডাইঅক্সাইডের ব্যাপার দেখি, তা কার্বন ডাইঅক্সাইড কোথায় তৈরি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড যদি দেখি, তাহলে এটা যদি আমরা একটা সেল কল্পনা করি, এটা যেটা সেল, সেলের ভেতরে কী চলছে? সেলের ভেতরে যেটা চলে সাধারণত, সেলের ভেতরে চলছে গ্লুকোজ। গ্লুকোজ অ্যাজ এ সাবস্ট্রেট বা শ্বসন বস্তু হিসেবে রেসপিরেটরি যে সাবস্ট্রেট সেটা হিসেবে ইউজ হচ্ছে, এবং অক্সিজেনের উপস্থিতিতে সে জারিত হয়ে আলটিমেটলি কী হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড এবং জলে রূপান্তরিত হচ্ছে সেলের ভেতরে। আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইড এবং জলে রূপান্তরিত হচ্ছে, কারণ সবার শোষণের ফলে গ্লুকোজের সম্পূর্ণ জারণে কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়। সেই কার্বন ডাইঅক্সাইড পুনরায় বিপরীত পথে, অর্থাৎ এই সেলুলার রেসপিরেশনের ফলে কোথায় চলে আসছে? ব্লাড ভেসেলসগুলোতে চলে আসছে, এবং ব্লাড ভেসেলসের মাধ্যমে আবার চলে আসছে অ্যালভিওলাই, এবং অ্যালভিওলাই থেকে পরবর্তীকালে আবার বিভিন্ন ধরনের যে রেসপিরেটরি পথ, সেই রেসপিরেটরি পথে মাধ্যমে বাহিত হয়ে আমাদের শরীর থেকে নির্গত হচ্ছে। তো এখানে এখানেও তাহলে একটা ব্যাপার দেখতে পাচ্ছি, তাহলে এখানেও কী হচ্ছে? প্রথম হচ্ছে সেলের ভেতর যেটা চলছে সেটা হচ্ছে সেলুলার রেসপিরেশন, সেলুলার রেসপিরেশন, এটাকে বলবো সেলুলার রেসপিরেশন বা কোষীয় শ্বসন চলছে। এই সেলুলার রেসপিরেশনে দেখতে পাচ্ছি যে গ্লুকোজ বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে, তার অক্সিজেনের উপস্থিতিতে জারণ ঘটিয়ে কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করছে, যেটা অ্যাকচুয়ালি কী হচ্ছে? বায়োকেমিক্যাল প্রসেস। অর্থাৎ এই যে সেলুলার রেসপিরেশন যেটা বলছে সেটা একমাত্র হচ্ছে বায়োকেমিক্যাল প্রসেস, বাকি যেগুলো চলছে সেগুলো সবই ফিজিও বায়োকেমিক্যাল প্রসেস। তাহলে বাকি যে ধাপগুলো সেগুলো আমরা একটু জেনে নিই। তাহলে তিন নম্বর ধাপ কী হলো? তিন নম্বর ধাপ, তাহলে এখানে এক নম্বর ধাপ, এই যে এখানে এক নম্বর ধাপ সংগঠিত হলো, যেটাকে আমরা বলতে পারি ব্রিদিং। ব্রিদিং চলছে এখানে, এই যে ধাপটা এটা হচ্ছে ব্রিদিং স্টেপ, এক নম্বর ধাপ। এই জায়গায় অক্সিজেনের এবং কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেনের গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইডের বর্জন, এটা একটা ব্রিদিং স্টেপ চলছে। দুই নম্বর স্টেপে কী ছিল? গ্যাসিয়াস এক্সচেঞ্জ। এখানে দুই নম্বর যে স্টেপ সেটা কী হচ্ছে? গ্যাসিয়াস এক্সচেঞ্জ অফ অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড থ্রু অ্যালভিওলার মেমব্রেন। এখানে যে অ্যালভিওলার মেমব্রেন বা যাকে আমরা অনেক সময় রেসপিরেটরি মেমব্রেন বলি, সেই রেসপিরেটরি মেমব্রেনের থ্রু দিয়ে কী হচ্ছে? অক্সিজেনের বর্জন এবং কার্বন ডাইঅক্সাইডের এদিকে অ্যালভিওলায় বিপরীত পথে গমন হচ্ছে। তো এই যে এই ঘটনাটাকে বলা হয় ডিফিউশন অফ গ্যাসেস, বা এর অনেক সময় কী বলা হয়, তাহলে এটার নাম দিই ডিফিউশন অফ গ্যাসেস। এখানে ঘটছে গ্যাসের ডিফিউশন হচ্ছে কোথায়? ইন অ্যালভিওলাই। এই ধরনের ঘটনাটাকে বলা হয় এক্সপিরেশন বা এক্সটার্নাল, এক্সটার্নাল রেসপিরেশন বলবো আমরা এই ঘটনাটাকে, এক্সটার্নাল রেসপিরেশন বলা হয় এই ঘটনাটাকে, এক্সটার্নাল রেসপিরেশন বলা হয়। দু নম্বর ধাপ হলো, তাহলে এটা দু নম্বর ধাপ। তাহলে তিন নম্বর ধাপে কী হলো? তিন নম্বর ধাপে যেটা হচ্ছে সেটা কী বললাম? যে রক্তবাহের মাধ্যমে ওই যে উপাদানগুলো ট্রান্সপোর্ট হচ্ছে কোথায়? এই যে এখান থেকে এখানে ট্রান্সপোর্ট হচ্ছে। তাহলে এই যে তিন নম্বর ধাপটা, এটাকে কী বলবো? গ্যাসীয় বস্তুর বা গ্যাসীয় উপাদানের রক্তের মাধ্যমে, রক্তের মাধ্যমে পরিবহন, পরিবহন হচ্ছে, অর্থাৎ ইংরেজিতে হচ্ছে ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট অফ গ্যাসেস থ্রু ব্লাড, থ্রু ব্লাড। তো রক্তের মাধ্যমে পরিবহন হচ্ছে একটা জায়গা থেকে অন্য জায়গায়, এটা কী হচ্ছে? পরিবাহিত হচ্ছে। কে পরিবাহিত হচ্ছে? এই দিকে যদি দেখি তাহলে অক্সিজেনের পরিবহন, আর এই দিক থেকে দেখি যদি উল্টো দিক থেকে কী আসবে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইডের এই দিক দিয়ে পরিবহন হচ্ছে। এই ধাপটাকে আমরা তিন নম্বর ধাপ, যাকে বলতে পারি ট্রান্সপোর্টেশন অফ গ্যাসেস বা ট্রান্সপোর্ট অফ গ্যাসেস, এটা আমরা তিন নম্বর ধাপ বলবো। অর্থাৎ কার তিন নম্বর ধাপ? শ্বসনের তিন নম্বর ধাপ হচ্ছে এই ধাপটা। তারপরে চার নম্বর ধাপে কী হয়? এই যেটা ব্লাড ভেসেলস মানে রক্ত যে বাহ বা রক্তবাহগুলো দিচ্ছি, এইখান থেকে কী হচ্ছে? অক্সিজেন কোষের ভেতরে এন্ট্রি নিচ্ছে। কোথায়? এখানে অক্সিজেন এন্ট্রি নিচ্ছে, আর এদিক থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে চলে আসছে। তাহলে এখানেও একটা ডিফিউশন হচ্ছে, এখানেও একটা ডিফিউশন হচ্ছে। এই ধরনের ডিফিউশনটাকে কী বলবো? অর্থাৎ চার নম্বর স্টেপস এটা হচ্ছে ডিফিউশন, ডিফিউশন বিটুইন, বিটুইন ব্লাড ভেসেলস অ্যান্ড সেল অর টিস্যু, টিস্যুর মধ্যে বা সেলের মধ্যে একটা কী চলছে? ডিফিউশন বা গ্যাসিয়াস এক্সচেঞ্জও হচ্ছে। এই ধরনের এক্সচেঞ্জটাকে আমরা যেমন এখানে এক্সটার্নাল রেসপিরেশন বলেছি, এখানে ওটাকে টার্মটাকে বলবো ইন্টারনাল রেসপিরেশন, ইন্টারনাল রেসপিরেশন বলবো, অন্তঃশ্বসন বলবো এটাকে, এটাকে বলবো অন্তঃশ্বসন।
ইন্টারনাল রেসপিরেশন, অক্সিজেনের সেলের ভেতরে এন্ট্রি এবং কার্বন ডাইঅক্সাইড সেল থেকে আউট বেরিয়ে যাওয়া, এই ঘটনাটাকে আমরা কি বলছি ইন্টারনাল রেসপিরেশন। এটা চার নম্বর ধাপ, কার কোষীয় শ্বসনের চার নম্বর ধাপ। অর্থাৎ চার নম্বর ধাপ হচ্ছে রক্ত বাহ থেকে গ্যাসীয় উপাদানের কোষের ভিতর প্রবেশ, কোষের ভিতর প্রবেশ। এটা প্রবেশ সেটা কার গ্যাসীয় উপাদান, এটা অক্সিজেনের, এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্যাসীয় উপাদান প্রবেশ হচ্ছে কার, অক্সিজেন, ঠিক আছে। অক্সিজেনে এটা অ্যাকচুয়ালি প্রবেশ হচ্ছে, এখানে গ্যাসীয় উপাদান বলতে অক্সিজেনকে বোঝাচ্ছে, এবং কার্বন ডাইঅক্সাইডের নির্গমন, এবং কার্বন ডাইঅক্সাইডের কলাকোষ থেকে নির্গমন এই ঘটনাটা ঘটছে। অর্থাৎ অ্যাকচুয়ালি গ্যাসিয়াস এক্সচেঞ্জ চলছে, এটা, ঠিক আছে। আর পাঁচ নম্বর ধাপ, ভেতরে যে অপচিতি বিপাক চলছে, অপচিতি বিপাক বা ক্যাটাবলিক রিয়াকশান, অপচিতি বিপাকের অর্থাৎ ইংরাজি যাকে বলে ক্যাটাবলিক রিয়াকশান বা মেটাবলিজম চলছে ভেতরে, ক্যাটাবলিক মেটাবলিজম চলছে বা ক্যাটাবলিজম চলছে, এর ফলে কী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, উৎপন্ন ও অক্সিজেনের গ্রহণ চলে, গ্রহণ ঘটে। তাহলে একে আমরা বলছি অ্যাকচুয়ালি সেলুলার রেসপিরেশন, কোষীয় শ্বসন, সেলুলার রেসপিরেশন। এর আন্ডারে যে সমস্ত ধাপ পড়ে, যেমন গ্লাইকোলাইসিস, যেমন হচ্ছে টিসিএ, যেমন ইটিএসটাও পড়ে, কিছু কিছু ক্ষেত্রে যাদের গ্লাইকোলাইসিস দেখা যায় না তাদের ক্ষেত্রে পেন্টোজ ফসফেট পাথওয়ে, এনআর ডাউড্রপ পাথওয়ে, গ্লাইঅক্সাইলেট সাইকেল, বিভিন্ন ধরনের সাইকেল তাদের দেখা যায়। তো সেলুলার রেসপিরেশন যাদের ক্ষেত্রে যেমনই হোক না কেন, তো সেখানে কিন্তু অক্সিজেনের গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইডের বর্জন সাধারণত হবে। এবং তাহলে এই যে সেলুলার রেসপিরেশন, একে আমরা পাঁচ নম্বর ধাপ দেবো। তাহলে সেলুলার রেসপিরেশন হচ্ছে আমাদের পাঁচ নম্বর ধাপ। তাহলে এই হলো পুরো শ্বসন পদ্ধতির ধাপসমূহ, একবার পুরোটা সামারাইজ করে নিই পুরোটা। তাহলে এক নম্বর ধাপ হচ্ছে ব্রিদিং প্রক্রিয়া, ব্রিদিংয়ের কী হচ্ছে, অক্সিজেনের ইনহেল হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের এক্সহেল হচ্ছে, তারপরে সেই অক্সিজেন চলে গেল এখানে। দুই নম্বর পক্ষে ডিফিউশন অফ গ্যাসেস অ্যালভিওলে এবং রক্তবাহের মাধ্যমে কী হচ্ছে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হচ্ছে, অ্যালভিওলাইতে অক্সিজেন রক্ত বাহতে এলো এবং রক্তবাহতে কার্বন ডাইঅক্সাইড অ্যালভিওলাই চলে গেল। তিন নম্বর ধাপে হচ্ছে সেই সমস্ত অক্সিজেনের যেগুলো এলো বা কার্বন ডাইঅক্সাইড যেটা তৈরি হয়েছে তাদের ট্রান্সপোর্ট হয় কার মাধ্যমে, রক্তবাহের মাধ্যমে, রক্তবাহের মাধ্যমে রয়েছে আরবিসি, তার ভেতরে রয়েছে হিমোগ্লোবিন, সেখানে হিমোগ্লোবিনের মাধ্যমে প্রবাহিত হয়, অক্সিজেন প্রবাহিত হয় অক্সিহিমোগ্লোবিন রূপে বেশিরভাগ, তাছাড়াও কিছুটা ডিজল্ভ ফর্মে, আর কার্বন ডাইঅক্সাইড প্রবাহিত হয় বেশিরভাগটা হচ্ছে বাইকার্বনেট ফর্মে প্রায় 70%, এবং কিছুটা কার্বোঅ্যামিনো হিমোগ্লোবিন প্রায় 27% কাছাকাছি পরিবাহিত হচ্ছে, এবং খুব প্লাজমায় দ্রবীভূত রূপে খুব কম, মানে প্রায় 7%-এর কাছাকাছি থাকে বলতে গেলে। হ্যাঁ, তো এটা ভ্যারি করতে পারে যে কীভাবে কার্বোঅ্যামিনো হিমোগ্লোবিন কতটা পরিমাণ রয়েছে আর কতটা প্লাজমা, প্লাজমায় সাধারণত 7% থাকলে কার্বোঅ্যামিনো হিমোগ্লোবিন রূপে 23%-এর কাছাকাছি, আর বাইকার্বনেট রূপে থাকে 70%-এর কাছাকাছি, এই রূপে পরিবাহিত হয়। সেখানে কার্বন ডাইঅক্সাইডের সবচেয়ে বেশি যে রূপে পরিবাহিত হয় সেটা হচ্ছে বাইকার্বনেট ফর্মে পরিবাহিত হয়। এরপর সেটা নয় পরিবাহিত হলো নিয়ে চলে গেলো কোথায়, রক্তবাহ বা আবার অন্য দূরবর্তী যে ব্লাড ভেসেলস সেইগুলোতে চলে গেল, দূরবর্তী যে ব্লাড ভেসেলস বা রক্তবাহ সেইগুলোতে চলে গেল, এবং সেখান থেকে কোষে আবার কী হলো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হলো। এখানে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ তাকে বলছে ইন্টারনাল রেসপিরেশন বা অন্তঃশ্বসন, আর এখানে যেটা হচ্ছে অ্যালভিওলাই রক্তবাহের মধ্যে তাকে বলে বহিঃশ্বসন বা এক্সটার্নাল রেসপিরেশন হচ্ছে, এবং সেই অক্সিজেন প্রবেশ করে গ্লুকোজের সাথে অবস্থিতে যাইত হয়ে সেটা সবার সাথে ঘটে কার্বন ডাইঅক্সাইড এবং জল তৈরি করছে যাকে বলে সেলুলার রেসপিরেশন। এই পাঁচ নম্বর ধাপটা, একমাত্র শুধু পাঁচ নম্বর ধাপ হচ্ছে বায়োকেমিক্যাল প্রসেস, বাকি এক নম্বর, দু নম্বর, তিন এবং চার নম্বর এগুলো হচ্ছে ফিজিকো প্রসেস, আর একমাত্র পাঁচ নম্বরটা হচ্ছে বায়োকেমিক্যাল প্রসেস, মানে সেলুলার রেসপিরেশন যে বায়োকেমিক্যাল প্রসেস, আর এক নম্বর, দু নম্বর, তিন নম্বর এবং চার নম্বর হচ্ছে শারীরবৃত্তীয় ঘটনা বা ফিজিকো প্রসেস একটা। তো এই হলো পুরো শ্বসনের ধাপসমূহ, স্টেপস অফ রেসপিরেশন। ধন্যবাদ।